हेलो स्टूडेंट्स, आज के आमरा ए भिडियोते आरहेनियस मतेर सीमाबद्धता निर्देशक एवं निर्देशक कौन एसिड बा खारकेर क्षेत्रे केमन वर्ण धारण करे से सकल विषय निये आलोचना करब। आरहेनियसेर मतानुसारे कोनो जौगके कखन आमरा एसिड बोलबो कखन आमरा खार बोलबो। आरहेनियस बोलेछेन जखन कोनो जौग जलीय द्रवणे द्रवीभूत हये H+ आयन उत्पन्न करे तखन ताके बला हय एसिड। आबार कोनो जौग जलीय द्रवणे द्रवीभूत बा आयनित हुए OH- माइनस बा हाइड्रोक्सिल आयन उत्पन्न करे तखन ताके बला हय क्षारक। ताई आरहेनियसेर मतानुसारे एसिड एवं क्षारकेर संज्ञाय जलेर उपस्थिति खुबई एकान्त प्रयोजनीय। जदि जल ना थाके सेक्षेत्रे आमरा आरहेनियसेर मतेर मतानुसारे एसिड क्षारकेर संज्ञा दिते पारि ना। किन्तु किछु किछु जौग आछे जारा जले अद्रव्य किन्तु तारा एसिड एवं क्षारक धर्म देखाय। तादेर क्षेत्रे आमरा एई आरहेनियसेर तत्त्वके व्याख्या करते पारि ना। जेमन अनार्द्र HCl एर संगे अ्यामोनियार बिक्रियाय अ्यामोनियम क्लोराइड उत्पन्न हय। जेहेतु अनार्द्र HCl अर्थात एक्षेत्रे जल नेई তাই একে HCl অনার্দ্র HCl কে অ্যাসিড বলা যায় না। আবার অজলীয় দ্রাবক হিসেবে তরল অ্যামোনিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসিড রূপে কাজ করে। যেহেতু অজলীয় দ্রাবক মানে জল নেই তাই অ্যামোনিয়াম ক্লোরাইড কে অ্যাসিড বলা যায় না। আবার ধাতব হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয় না। যেসব ধাতব হাইড্রক্সাইড যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেহেতু জলে দ্রবীভূত হচ্ছে না তাই এগুলিকে আরহেনিয়াসের মত অনুসারে ক্ষারক হিসেবে বলা যায় না। কিন্তু বাস্তবে এগুলি কিন্তু ক্ষারক। আবার অনার্দ্র HCl কিন্তু বাস্তবে অ্যাসিড কিন্তু আরহেনিয়াসের মতানুসারে এগুলিকে ব্যাখ্যা করা যায় না। এরপর আমরা করব নির্দেশক। নির্দেশক কথাটি বা সূচক বা ইন্ডিকেটর, এই নির্দেশক সূচক ইন্ডিকেটর এই কথাটির মাধ্যমে আমরা সংজ্ঞাটি কিন্তু পাচ্ছি। নির্দেশক কথার মধ্য দিয়ে একটা কথা আছে, দেখো নির্দেশ তার মানে কিছু নির্দেশ করছে। যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষার দ্রবণে আলাদা আলাদা বর্ণ ধারণ করে এবং বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারকের পারস্পরিক প্রসমন ক্রিয়ার সমাপ্তি ক্ষণ নির্দেশ করে তাদের নির্দেশক বলে। অর্থাৎ নির্দেশকের কাজ হচ্ছে, নির্দেশক কিছু এমন কিছু যৌগগুলিকে বলা হয় নির্দেশক যারা অ্যাসিড দ্রবণে একরকম রং বা বর্ণ ধারণ করে, ক্ষার দ্রবণে অন্যরকম রং বা বর্ণ ধারণ করে, যার ফলে আমরা অ্যাসিড কোনটা ক্ষার কোনটা ভালোভাবে বুঝতে পারি। আবার বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের পারস্পরিক প্রসমন ক্রিয়ার সমাপ্তি ক্ষণ নির্দেশ করে, তাই একে বলছে নির্দেশক। কিছু কিছু নির্দেশকের নাম পড়বো আমরা। যেমন হচ্ছে, দেখো এখানে একটা ছক দেওয়া আছে, নির্দেশক আম্লিক দ্রবণে বর্ণ, ক্ষার দ্রবণে বর্ণ, প্রসম দ্রবণে বর্ণ। নির্দেশক যেমন দেখো লিটমাস পেপার, তোমরা হয়তো নাম শুনে থাকবে, লিটমাস পেপার বলা হয়। ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। লিটমাস পেপারের আম্লিক দ্রবণে বর্ণ লাল, ক্ষার দ্রবণে নীল, প্রসম দ্রবণে বেগুনি। ফেনলফথ্যালিনের আম্লিক দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি, প্রসম দ্রবণে বর্ণহীন। মিথাইল অরেঞ্জের গোলাপি লাল, হলুদ, কমলা ইত্যাদি। এবং মিথাইল রেডের আম্লিক দ্রবণে বর্ণ হচ্ছে লাল, ক্ষার দ্রবণে হলুদ, প্রসম দ্রবণে কমলা। এখানে দেখো, এখানে একটা কথা বলেছে প্রসমন ক্রিয়া। প্রসমন ক্রিয়া বলতে আমরা কি বুঝি? মনে করো আমরা কিছু পরিমাণ অ্যাসিড নিয়েছি আর কিছু পরিমাণ ক্ষার নিয়েছি। তোমাদের মনে রাখতে হবে অ্যাসিড আর ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। অ্যাসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। আমি বললাম কিছু পরিমাণ, মনে করো অ্যাসিড নিয়েছি, মনে করো কুড়িটা অ্যাসিডের অণু আছে, ঠিক আছে, কুড়িটা অ্যাসিডের অণু আছে। তার সঙ্গে আমরা মনে করো কুড়িটা ক্ষারের বিক্রিয়া করলে, কুড়িটা ক্ষারের অণুর বিক্রিয়া করলে লবণ আর জল উৎপন্ন হবে। এবার প্রথমে আমি মনে করো কুড়িটা অ্যাসিডের অণু নিয়েছি, তার মধ্যে আমি একটা একটা করে ক্ষারের অণু যোগ করছি। একটা নির্দিষ্ট সময় পর মনে করো 19 নম্বর যখন অণুটা দেওয়া হলো, দেওয়ার পর যখন আমি 20 নম্বর অণু দেবো, তখন কি হবে, 20টা অ্যাসিডের অণুর সঙ্গে 20টা ক্ষারের অণু বিক্রিয়া ঘটবে, অর্থাৎ বিক্রিয়াটা সম্পূর্ণ হবে, তাই তো? এই যে অ্যাসিড ও ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে, এই ঘটনাটাকে বলা হয় প্রসমন ক্রিয়া। এবার দেখো বিক্রিয়াটা যে সম্পূর্ণ হচ্ছে বা 20টা অ্যাসিডের অণুর সঙ্গে 20টা ক্ষারের অণু বিক্রিয়া করে কমপ্লিট হয়ে যাচ্ছে কখন কখন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারবো না। তার জন্য আমাদের নির্দেশক ব্যবহার করতে হবে। নির্দেশকের কাজ কি? নির্দেশকের কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম। আম্লিক দ্রবণে একরকম ধর্ম রং, আর
ক্ষার দ্রবণে একরকম রং। মনে করো ফেনোলফথালিন আমি নিয়েছি নির্দেশক হিসেবে, আর একটা টেস্ট টিউবে কিছু পরিমাণ অ্যাসিড নিয়েছি, সরি কিছু পরিমাণ ক্ষার নিয়েছি। এবার ক্ষারকীয় দ্রবণে ফেনোলফথালিনের রং কেমন হয়? গোলাপ। দেখো ছকে লেখা আছে গোলাপ, তার মানে আমি 20টা ধরো ক্ষারের অণু রয়েছে, ঠিক আছে, তার মধ্যে আমি 2 ড্রপ ফেনোলফথালিন দিয়েছি, যার ফলে দ্রবণটা কি হয়েছে গোলাপি বর্ণ ধারণ করেছে। এবার আমি এর মধ্যে ক্ষার দ্রবণে অ্যাসিডের অণু যোগ করছি, এর মধ্যে 20টা ক্ষারের অণু আছে, যখন আমি 19টা অণু দিয়ে দিলাম তখনও কিন্তু গোলাপি বর্ণই থাকবে। যেই মুহূর্তে আমি 20টা অণু দিয়ে দেবো, অর্থাৎ 20টা ক্ষার অণুর সঙ্গে 20টা অ্যাসিড অণু বিক্রিয়া করে কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে, সেই মুহূর্তে দ্রবণের বর্ণটা কেমন হয়ে যাবে? প্রসম দ্রবণে বর্ণহীন, অর্থাৎ গোলাপি থেকে বর্ণহীন হয়ে যাবে, যার ফলে আমরা বুঝতে পারবো প্রসমন ক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। এই প্রসমন ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কখন হচ্ছে বা নির্দেশ করছে ফেনোলফথালিন বা নির্দেশক, তাই বলছে নির্দেশকের প্রধান কাজ হলো বর্ণের পরিবর্তন করে কোনো প্রসমন ক্রিয়া শেষ হওয়ার সময় বা সমাপ্তিক্ষণ। এরপর আমরা H2O4, HCl, HNO3 কিছু রাসায়নিক ধর্ম পড়ব। দৈনন্দিন জীবনে ও শিল্প ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড বা H2O4, সংকেতগুলো মনে রাখবে অবশ্যই, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, নাইট্রিক অ্যাসিড বা HNO3। প্রথমে আসছি HCl এর রাসায়নিক ধর্ম। আমি কি বললাম, প্রত্যেকটা অ্যাসিড কিছু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, যার ফলে লবণ ও জল উৎপন্ন করে। দেখো এখানে আমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটাই আছে কি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, HCl এর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় NaCl এবং জল উৎপন্ন হয়। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে NaOH, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে, কিন্তু কি উৎপন্ন হচ্ছে? এই ম্যাগনেসিয়ামের লবণ, যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম তখন সোডিয়ামের ক্লোরাইড NaCl, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলে MgCl2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলে AlCl3, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ HCl এর সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় ধাতব ক্লোরাইড উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। সবসময় মনে রাখবে কোন অ্যাসিড নিচ্ছ, কোন ক্ষার নিচ্ছ, সেই অনুপাতে কিন্তু বিক্রিয়া হবে। যদি তুমি হাইড্রোক্লোরিক নিচ্ছ তাই ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, যদি নাইট্রিক নিলে তাহলে নাইট্রেট উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়া কিন্তু ক্ষারকের মতো আচরণ করে, তাই অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এই এটি অ্যামোনিয়াম ক্লোরাইডটি একটি কঠিন পদার্থ, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়, এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। কোয়েশ্চেনটা এরকম আসে, দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, এমন একটি বিক্রিয়া উদাহরণ দাও। অ্যামোনিয়া একটি গ্যাস, HCl ও একটি গ্যাস, এর দুজনের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? NH4Cl, NH4Cl টি কঠিন পদার্থ। এরপর আমরা করবো ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ধাতব ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে এখানে, এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এরপর আমরা করবো ধাতুর সঙ্গে বিক্রিয়া। আমরা ক্লাস 8-এ তড়িৎ রাসায়নিক শ্রেণী নামক একটা শ্রেণী পড়েছিলাম, তাই তো? ধাতুগুলোর সক্রিয়তা অনুসারে এই শ্রেণীটিকে সাজানো হয়েছিল। এখানে দেখো একটা ছক রয়েছে, এখানে একটা তীরচিহ্ন দেওয়া আছে, এই তীরচিহ্ন মানে ওয়াইজ যদি তুমি পটাশিয়াম থেকে ক্রমশ নিচে, অর্থাৎ সিলভার বা গোল্ডের দিকে নিচে নামো, সেক্ষেত্রে কি হবে, ধাতুর সক্রিয়তা কমবে, সক্রিয়তা হ্রাস পাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেন একটি মিডিল যৌগ পরমাণু, যার উপরে ধাতুগুলি অধিক সক্রিয় এবং হাইড্রোজেনের নিচে ধাতুগুলি কম সক্রিয়। তাই হাইড্রোজেনের উপরে ধাতুগুলির সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ধাতব ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেনের উপরে কি কি আছে? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? লঘু HCl এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ধাতব যে ধাতু নিবে সেই ধাতুর ক্লোরাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে জিঙ্ক নিয়েছি তাই জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম নিয়েছিলাম তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ধাতুর সক্রিয়তার শ্রেণীতে হাইড্রোজেনের নিচে থাকা কপার বা সাধারণ উষ্ণতার লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়া করে প্রতিস্থাপিত করতে পারে না, যেহেতু হাইড্রোজেনের নিচে ধাতুগুলি যেমন কপার কম সক্রিয়, তাই এগুলি সাধারণ উষ্ণতায় লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। কিন্তু বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কপার উত্তপ্ত ও গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে কিউপিক ক্লোরাইড ও জল উৎপন্ন করতে পারে। এক্ষেত্রে দেখো আমরা লৌহ সাধারণ উষ্ণতায় লৌহ HCl নিয়েছিলাম,
নর্মালি বিক্রিয়াটা হচ্ছিল, কিন্তু যেহেতু হাইড্রোজেনের নিচে ধাতুগুলি কম সক্রিয়, সেক্ষেত্রে আমাকে কপারের ক্ষেত্রে কি নিতে হচ্ছে, বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত ও গাঢ় HCl, অর্থাৎ HCl টি অনেক সক্রিয়। HCl টিকে আমি সক্রিয় করে দিলাম যেহেতু ধাতুটা কম সক্রিয়। এরপরে আমরা করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণের ক্ষেত্রে যদি টেস্ট টিউবে কিছু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, সেক্ষেত্রে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে, যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। এই যদি তোমাকে একটা স্যাম্পল দিল, ধরো মনে করো একটা টেস্ট টিউবে কিছু পরিমাণ তরল পদার্থ দিয়েছে, তুমি জানো না এটা কি, মনে করো ওটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে তোমাকে টেস্ট করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কিনা সেটা জানার জন্য। তখন তুমি টেস্ট টিউবে ওই তরল পদার্থটির মধ্যে সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করবে, সিলভার ক্লোরাইডে অধক্ষেপ পড়বে, তার মধ্যে তুমি যদি নাইট্রিক অ্যাসিড যোগ করো, এই অধক্ষেপটি নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হবে না বা মিশবে না। এরপরে আমি তার মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, কিছুক্ষণ পর দেখা যাবে ওই অধক্ষেপটি দ্রবীভূত হয়ে গেছে, তার মানে কি আমি বলতে পারি তরলটি ছিল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। অম্লরাজ কি, এটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে। অম্লরাজ হলো 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ। অম্লরাজ এমনকি সোনা প্ল্যাটিনামও দ্রবীভূত হয়ে যায় অম্লরাজে। এক্ষেত্রে দুটি অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোসিল ক্লোরাইড এবং পারমাণবিক ক্লোরিন উৎপন্ন হয়, জায়মান ক্লোরিন বলা হয়। এই উৎপন্ন পারমাণবিক ক্লোরিন বা জায়মান ক্লোরিন সোনা প্লাটিনাম প্রভৃতি বজ্র ধাতুগুলিকে জারিত করে দ্রবীভূত করে।